ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, ইন্দো বাংলাদেশ সীমান্তে যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন জনপদ হিলি। সেখানকার ত্রিময়ী অঞ্চলের দাপটকালী পুজো এবং সেই উপলক্ষে বসা মেলা খুবই বিখ্যাত, যা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে মিলনক্ষেত্র। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই মেলার সূচনা হয়। 3 দিন গভীর নিষ্ঠা মেনে পূজা করা হয় মা দাপটকালীর। পূজা উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। এই মেলা বহু প্রাচীন। কত বছর ধরে বিক্রি করছেন? মোটামুটি 25-25-এর নিচে, 30-এর নিচে। কি মনে হচ্ছে অন্য বছরের তুলনায় এই বছর বেচাকেনা কেমন হলো? ভালো। আজকে কি ভাঙা মেলা? আজকে ভাঙা। মোট কয়দিনের মেলা হয় এখানে? এখানে মোটামুটি ওই 3 দিন পারমিশন থাকে, তারপরে 2 দিন 1 দিন থাকে। আজকে কেনা বেচা হয়? সবাই হয় না, মোটামুটি 2-2.5টা বলি থাকে, তারপরে খাওয়া দাওয়া করে। আপনার নাম? রঘুনাথ মোহন। এই অঞ্চলের মেলার বয়স প্রায় 100 বছর, যদিও সবই জনশ্রুতি। মেলা উপলক্ষে এই অঞ্চলের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠে। দেবীর পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণ চলে। মেলায় হরেক রকমের দোকান বসে, খাবার থেকে শুরু করে নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এবছর আপনাদের এই পুজোর দৃষ্টান্ত কী? আমরা করেছি যে ভক্তরা যাদের আছে তাদের নিয়ম শৃঙ্খলা কীভাবে করতে হয় সেগুলো আগে থেকে আমরা জানা ছিল না, সেই নিয়মগুলোকে আমরা সংরক্ষিত করে সঠিকভাবে কীভাবে ভক্তদের এই যে 5 দিনব্যাপী যারা ভক্ত থাকে তাদের কীভাবে কী নিয়ম করতে হয়, কীভাবে কী খেতে হয়, সেই সব জিনিসগুলো আমরা তুলে ধরেছি এই বছর। শুধুই দক্ষিণ দিনাজপুর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও এখানে ভক্তদের সমাগম হয় শুধুমাত্র মায়ের দর্শন পেতে, এছাড়াও মেলায় বিভিন্ন রকমের জিনিস কেনাবেচা করতে। মন্দির প্রতিষ্ঠা করার সময় বহু তথ্য মিলেছিল এই মন্দিরকে কেন্দ্র করে। মায়ের এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা শুনলে সকলের লোম শিউরে ওঠে। বছরে ভিড় বেশি হয়ে গেছে এবং ভক্তদের আনাগোনাও সব থেকে বেশি। আমাদের প্রশাসনিক দিক থেকে খুবই সুন্দরভাবে সাহায্য করেছেন। হয় আমাদের 3 দিনের মেলা হয়। আজকে কি ভাঙা মেলা? আজ আমাদের ভাঙা মেলা বলতে আমাদের শেষ হয়ে গেছে মেলা। আপনার নাম? দেবদুলাল মণ্ডল। বহু প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে ভক্তদের সমাগম সত্যিই চোখে পড়ার মতন।